17 ঘন্টা আগেও যিনি ছিলেন সোশ্যাল মিডিয়ার প্রাণোচ্ছল, তিনি এখন শুধু স্মৃতি। কলকাতার অভিনেত্রী পল্লবীদে হাসিমাখা মুখখানা আর কখনোই দেখা যাবে না। রোববার সকালে অভিনেত্রীর বাসা থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করেছে পুলিশ। অভিনেত্রীর গলায় বিছানার চাদর পেঁচানো ছিল, তবে ঘরে কোনো সুইসাইড নোট খুঁজে পাওয়া যায়নি। পল্লবী মন মানে না নামে একটি ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন। সেখানে শুটিংয়ে যাওয়ার কথা ছিল তার আজ, তবে সে যাওয়া আর হলো না। পল্লবীর ডাকনাম মিষ্টু। ভারতের হাওড়ার সাতরগাছিতে তার জন্ম। সেখান থেকে মাস কয়েক আগেই গড়ফার একটি আবাসনে চলে এসেছিলেন এই অভিনেত্রী। অভিনেত্রীর বন্ধুদের দেওয়া তথ্য মতে প্রেমিকের সাথে লিভ ইন সম্পর্কে ছিলেন পল্লবী। হাওড়ার বাড়ি থেকে গড়ফার ফ্ল্যাটে চলে আসার কারণ সম্ভবত সেটাই। পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে পল্লবীর সে প্রেমিক এসে তাকে ঝুলন্ত অবস্থায় পেলে তিনিই পুলিশকে খবর দেন, তবে আগের রাতে তার সাথে কথা কাটাকাটি হয়েছে বলেও স্বীকার করেছেন। পল্লবীর অভিনয় জীবন খুব বেশি দিনের নয়। পর্দায় তার প্রথম বড় চরিত্র রেশম ছাপি ধারাবাহিকে, তবে নায়িকা হিসেবে বড় সুযোগ আমি সিরাজের বেগম ছবিতে। ওই ছবিতে পল্লবীকে দেখা গিয়েছিল সিরাজের স্ত্রী লুৎফার চরিত্রে। অভিনেত্রী সুপ্রিয়ার নাতি শনের সঙ্গে পল্লবীর রসায়ন জনপ্রিয় হয়েছিল। টালিউডে কাঙ্ক্ষিত ব্রেক পেয়ে গিয়েছিলেন পল্লবী। আসতে শুরু করেছিল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাবও। ধীরে ধীরে টেলিভিশন জগতের জনপ্রিয় মুখ হয়ে উঠতে শুরু করেছিলেন পল্লবী। কুঞ্জছায়া ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের পর ফের প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ আসে তার কাছে। মন মানে না ধারাবাহিকে আবার নায়িকার চরিত্র পান তিনি। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।